আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো এবং ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছো। তো বন্ধুরা, আজকে তোমাদের এবছরে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু এখনই কিন্তু একটাই টেনশনে আছো যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কবে দেওয়া হবে বা পরীক্ষার যে রেজাল্টের তারিখটা কী। তো তোমরা কিন্তু অনেকেই বলতেছো যে 27 তারিখে দেওয়া হবে, আবার অনেকেই বলতেছো 21 তারিখে দেওয়া হবে। তো এই বিষয়ে আজকে আমরা চূড়ান্ত আপডেট করতে জানতে চলেছি যে তোমাদের ফাইনাল পরীক্ষার যে রেজাল্টটা, এই রেজাল্টটা কবে দেওয়া হবে নিশ্চিত তারিখ আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য। তো বন্ধুরা, এখানে লেখা আছে, দেখো, চলতি বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় পরীক্ষা শুরু হয়েছে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুধুমাত্র গ্রুপভিত্তিক 3টা বিষয় অনুষ্ঠিত হয়েছে এবং বাকি বিষয়গুলো জেএসসি রেজাল্টের মাধ্যমে সাবজেক্ট ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ তোমরা কিন্তু জানো যে তোমরা মাত্র 3টা পরীক্ষা দিয়েছো এবং তোমাদের যে বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে। ইতিমধ্যে পরীক্ষা সম্পন্ন করেছে সকল শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষ করে প্রতি সাবজেক্টের লিখিত খাতা ও নৈবিত্তিক নিয়ে কার্যক্রম শুরু করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের পরীক্ষার খাতা শিক্ষকদের নিকট দেখার জন্য দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক বিষয়ে পরীক্ষার খাতা বোর্ড সংরক্ষণ করেছে, অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু অনেক স্যাররা কিন্তু খাতা দেখেছে, তো অনেকের খাতা কিন্তু জমা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো পরীক্ষার শুরুর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিল, যেহেতু 3টি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে তাই এবছরের রেজাল্ট প্রকাশ করা হবে খুব তাড়াতাড়ি। যার ধারাবাহিকতায় শিক্ষা বোর্ডগুলো তাদের কাজ সম্পূর্ণ করেছে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছে, পরীক্ষার রেজাল্ট পরীক্ষার শেষ হওয়ার 1 মাসের ভিতরেই প্রকাশ করা হবে। তবে কোন দিন কত তারিখে বা তবে কোন ধরনের তারিখের কথা উল্লেখ করেনি। অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু আমাদের জানিয়েছিল যে পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যেই পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে, তবে কোন তারিখে দেওয়া হবে এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তো দেখো, এখানে আরও লেখা আছে, যেহেতু এবছরের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে 23 নভেম্বর, তাই ধরা যাচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের শেষের দিকে। সেক্ষেত্রে ডিসেম্বর মাসের কবে প্রকাশ করা হবে তা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানায়নি। তবে ধারণা করা যাচ্ছে 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় চলতি বছর এসএসসি ফলাফল প্রকাশ করবে। অর্থাৎ বন্ধুরা, এখানে চূড়ান্ত সিদ্ধান্ত হলো ডিসেম্বর মাসেই তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে, তবে কোন তারিখে ফলাফল প্রকাশ করা হবে এটা কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে সবাই ধারণা করছে যে 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, অর্থাৎ 24 তারিখ থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা তারিখের মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আরও লেখা আছে, তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে 30 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে। 30 ডিসেম্বরেরকে সামনে রেখে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করছে মন্ত্রণালয়। চলতি বছরের এসএসসি পরীক্ষার 10টি শিক্ষা বোর্ডে প্রায় 21 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সেখানে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে শুধুমাত্র গ্রুপভিত্তিক 3টা পরীক্ষা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এসএসসি পরীক্ষার রেজাল্টের দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীদের সকল তথ্য দিতে এবং শিক্ষা মন্ত্রণালয়ের রেজাল্ট প্রকাশ করার পর তাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের এখানে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে যে 30 ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তো এখানে 30 তারিখ 31 ডিসেম্বর যেহেতু আমাদের এবছরের মাস শেষ, তো আমরা ধরে নিতে পারি যে 24 তারিখ থেকে 31 ডিসেম্বর, অর্থাৎ তোমাদের এই যে 24 থেকে 30 ডিসেম্বর বা তোমাদের 31 ডিসেম্বর এই তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে। তো এখানে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, এখানে লেখা আছে যে 30 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চাচ্ছে। অর্থাৎ এই যে 24 তারিখ থেকে 31 ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করে দেবে আশা রাখছি। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটিতে যারা এখন একটা লাইক দেওয়া নাই অবশ্যই একটা লাইক দিয়ে প্রয়োজন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমাদের চ্যানেল থেকে যখনই ভিডিও আপলোড করা হয় তখন যেন তোমার টাইমলাইনে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশার কাজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শিক্ষামূলক নতুন কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।